আমার টাকা আপনি কেন কেটে নেবেন ভাই? আমার টাকা বসে বসে আপনি সিস্টেমে ফেলা নিয়ে যাবেন। বিদেশি কোম্পানিগুলো আসছে দেশে রিসার্চের ব্যবসা করতে। অপারেটর টু অপারেটর দড়ি টানাটানি হবে, মাঝখান থেকে আমি গ্রাহক, আমার পকেটের টাকা কিন্তু ভাই ঠিকই নিচ্ছে। সুন্দর করে ব্যবসা করতে দেন, আর কোটি কোটি টাকা যখন তারা ট্যাক্স ফাঁকি দিয়া এদেশ থেকে উদাও করে নিয়ে যাবে, আপনারা কিচ্ছু বলবেন না, তাদেরকে ব্যবসা করতে দেন। আর এখানে আরেকজন মহাসচিব, দুজন মহাসচিব, একজন সাবেক একজন বর্তমান, দুজনই এখানে উপস্থিত। আমার বক্তব্য হচ্ছে আমাদের দেশে টেলিটক আছে, আপনারা হয়তো জানেন না, আমরা এর সাথে ব্যবসার সাথে রিলেটিভ, আমরা বাস্তবে ব্যবসা করি, আমরা জানি। এখন যদি আপনার শতকরা 100টা দোকানে যান, যদি বলেন ভাই টেলিটকের রিসার্চ দেন, তো দোকানদার বলবে কি টেলিটকের রিসার্চ হয় না, আমাদের দেশের টাকা, আমরা এই দেশের টাকা রাখবেন, সেই টাকা বিদেশে নিয়ে যাচ্ছেন, আমাদের দেশের যে কোম্পানি এটার উন্নয়ন হবে না, এটাকে বাদ দিয়ে আপনি স্মার্ট বাংলাদেশ করে ফেলবেন, এটা কোনো মতে সম্ভব না। আমি বলবো এটার প্রতি সর্বপ্রথম লক্ষ্য দিতে হবেন। এখানে বিটিআরসির লোকরা আসে নাই, এটা মারাত্মক অন্যায়। আমি বলবো বিটিআরসির লোকরা এখানে আসা উচিত ছিল। এর আগে বিটিআরসির ভাইস চেয়ারম্যান একবার এসেছিলেন, আমরা একবার বক্তব্য বলছিলাম। আপনি আপনি এই টেলিটককে উন্নয়নের ব্যবস্থা করেন, তিনি বললেন যে আমরা টেলিটক ব্যাপারে কিছু বলবো না, কারণ টেলিটকের উন্নয়নের কাজ আমাদের না। আর আমাদের দেশ যে স্মার্ট বাংলাদেশ করবেন মহিদিবেন বললেন, আর পৃথিবীর বুকে 138টা দেশ, তার মধ্যে আমরা হলাম কততম? 128তম। আল্লাহ বোঝেন আমরা কীভাবে স্মার্ট করবো আমাদের দেশ। আর আমাদের এই যে বড়ো বড়ো কোম্পানির যে যিনি টেলি এমটবের মহাসচিব, তাদের কাছে অনুরোধ রাখবো যে আপনারা, আমরা যদি কেউ যদি গরিব মানুষ 20 টাকা রিচার্জ মানে মিনিট কাট কিনে, আপনি দুদিন ব্যবহার করবেন না, দুই দিন পরে দেখবেন যে আপনি মিনিটের মেয়াদ শেষ। কিন্তু আমার টাকা আপনি কেন কেটে নেবেন ভাই? সরকারকে আমি আমি অবশ্যই বলবো এইটা কখনো যাতে আমার টাকা আমি ব্যবহার না করলে আপনি কেটে নেবেন, আর কেটে নিয়ে বিদেশে পাচার করবেন, টাকা নিয়ে যাবেন, এইটা করতে দেওয়া যাবে না, এটা বন্ধ করতে হবে সর্বপ্রথম। এটা আমার দাবি, এইটা কোনো মতে আমি আপনাকে স্মার্ট বাংলাদেশ করেন আর যা কিছু করেন, আমার টাকা বসে বসে আপনি সিস্টেমে ফেলা নিয়ে যাবেন, এটা আমি করতে দেওয়া, আমি এর ঘোর প্রতিবাদ জানাচ্ছি। আজকের এই মিটিং থেকে অবশ্যই মহাসচিব সাবেক এবং বর্তমান আছেন, আপনারা এটার প্রতি খেয়াল রাখবেন। সরকারের কাছে আমার দাবি, আপনারা দ্রুত গতিতে টেলিটক উন্নয়ন করবেন। বিদেশি কোম্পানিগুলো আসছে দেশে রিসার্চের ব্যবসা করতে, তারা ওই যে অন্য কিছু করতে আসে না, তাদেরকে একটাতে রাখেন। দিন শেষে এই যে দড়ি টানাটানি সাধারণ মানুষের, মানে অপারেটর টু অপারেটর দড়ি টানাটানি হবে, মাঝখান থেকে আমি গ্রাহক, আমার পকেটের টাকা কিন্তু ভাই ঠিকই নিচ্ছেন। আপনি তো বলেন না যে ভাই আমার এখানে সমস্যা হচ্ছে, আপনাকে সার্ভিস দিতে পারতেছি না, আমি 50 পয়সার জায়গায় 30 পয়সা নিই, আমার তো আগে আমি 25 পয়সা বা 29 পয়সার কথা বলতে পারতাম, এখন আপনারা সেটা 50 পয়সা করে নিচ্ছেন, কিন্তু আমার তো সেবা আপনারা দিতে পারছেন না। এই যে সমস্যা, স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের যে মেইন যে সমস্যাগুলো, এই সমস্যাগুলো সমাধান না হলে তো অপারেটরদের একতরফাভাবে দোষারোপ করে কিন্তু কোনো লাভ নেই, আর আমরা গ্রাহক আমরা কিন্তু চিল্লাতেই থাকবো, কাজের কাজ কিন্তু কিছুই হবে না। বেসরকারি যারা অপারেটর আছে NTTN, তাদের থেকে মোবাইল অপারেটররা নিতে চায় না, কারণ হচ্ছে যে তারা বলে যে সরকারি যে অপারেটরগুলো আছে, রেলওয়ে বা PGCB আছে, এদের কাছে খরচ, বিশেষ করে আমি যদি ভুল না বলে থাকি, সেটা হচ্ছে 5 থেকে 7 টাকা বা 10 টাকার মধ্যে, অথচ বেসরকারি ক্ষেত্রে দেখা যায় 18 থেকে 20 টাকার মতো। তো দিন শেষে মোবাইল অপারেটরও বলে যে আমি যদি বেসরকারি থেকে নিতে চাই, তাহলে আমাকে এই খরচ হচ্ছে জনগণের ঘাড়ে চেপে বসবে। 2 GB আমি ইন্টারনেট ক্রয় করলাম 1 সপ্তাহের জন্য, দেখা যাচ্ছে আমি 1 সপ্তাহে 1 GB ব্যয় করেছি, কিন্তু আর 1 GB রয়েছে, কিন্তু এই সিম কোম্পানি তারা কেনই আমার এই 1 GB নিয়ে যাচ্ছে, যেহেতু আমি এটা টাকা দিয়ে ক্রয় করেছি? এর কোনো সমাধান আছে কি না, বা কোনো পদক্ষেপ আছে কি না?